হ্যাঁ এভরিওয়ান, হাই, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাংলাতে একটা মেকআপ লুকের ভিডিও, কারণ এটা পহেলা বৈশাখ এর স্পেশাল ভিডিও। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব যে কি যদি তোমাদের মানে তোমরা একদমই মেকআপ করতে না পারো, তবুও এই ভিডিওটা দেখলে তোমরা ইজি একটু আধটু মেকআপ করতেই পারবে, কারণ আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো কীভাবে তোমরা মেকআপ করতে পারো। তো এখানে আমি সবার প্রথমে একটা সানস্ক্রিন ইউজ করে নিয়েছি, জয়ের ময়শ্চারাইজার। আর এরপরে আমি আমার যে আইব্রোটাকে ফিল করছি একটা ব্রাশের সাহায্যে, একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি অ্যাপ্লাই করেছি, আর তারপরে একটা মাস্কারার স্পুলি নিয়ে আইব্রোটাকে কম করে নিচ্ছি, তাকি আমার আইব্রোটা এতে সেট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। তো এরপরে আমি মুখে ইউজ করছি ল্যাকমির সিসি ক্রিম। তো তোমরা চাইলে যে কোনো পন্ডসের বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করতে পারো, কারণ এটা ডে টাইমের জন্য হচ্ছে। তো আমি এখানে সিসি ক্রিমই ইউজ করছি, কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। তো মুখে আর গলায় ইউজ করার পরে অল্প করে আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর তারপরে আমি ফিঙ্গারের সাহায্যেই আইব্রোজের উপরে আর নিচে আর আইলিডে অ্যান্ড আন্ডার আইজে অ্যাপ্লাই করছি অল্প অল্প করে সেম সিসি ক্রিমটা। আর দেন সেম ব্রাফিং ব্রাশের হেল্পের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম, আর তারপরে ফুল ফেসে আমি কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি। আর এখানে আমি কম্প্যাক্টের জন্য ইউজ করেছি ল্যাকমি রোজ পাউডার, কারণ এটাতে সানস্ক্রিন রয়েছে, তো ডে টাইমের জন্য তোমরা ডেফিনেটলি ইউজ করতে পারো। তারপরে হালকা একটুখানি আমি ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে আমার গালে, নাকি আর চিনে, ফোরহেডে যেখানে আমার দরকার আছে সেখানে আমি কন্ট্রোল করে নেব। তোমরা চাইলে এটা ডেফিনেটলি স্কিপও করতে পারো। আর এরপরে আমি একটা হালকা পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে আমার অ্যাপেল অফ দ্য চিকে অ্যাপ্লাই করছি, আর নিজের হাতের ফিঙ্গারের সাহায্যেই আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। কোনো ব্রাশ আমি ইউজ করছি না, তোমরা দেখতেই পাচ্ছো আমি কত কম টুলসে আর কম প্রোডাক্ট দিয়ে এই মেকআপটা লুকটা হ্যাঁ ক্রিয়েট করছি। তো এরপরে আমি একটা হাইলাইটার শেড নিয়েছি, পাউডার হাইলাইটার, আর ওটাকে আমি হাইলাইটার পয়েন্টে ইউজ করে নিয়েছি, আর তারপরে ফিঙ্গারের সাহায্যে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি আই মেকআপ তো সেরকম কিছু করব না, হালকা জাস্ট একটা ব্রাউন শেড নিয়েছি, আর একটা ব্রাশের সাহায্যে পুরো আইলিডে আর আইব্রো সরি ওয়াটার লাইনের নিচে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো ডেফিনেটলি। তো এরপরে আমি একটা আইলাইনার নিয়েছি ব্ল্যাক কালারের, আর এটাকে একটু উইঙ্গড আইলাইনার হিসেবে ড্র করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে আই থিঙ্ক এনওয়াইভের একটা আইলাইনার, যেটা না খুবই অ্যাফোর্ডেবল। অ্যান্ড দেন আমি ইউজ করছি এখানে একটা কাজল আমার ওয়াটার লাইনে, আর একটু মোটা করেই আমি কাজলটা ইউজ করছি, কারণ আই মেকআপ তো আমি সেরকম করিনি। তো একটু কাজল আর আইলাইনার দিলে তোমার আইজটা একটু বড় লাগে, তো দেখতেও ভালো লাগে, যে কারণে আমি এখানে ইউজ করছি। আর এরপরে কাজলটাকে একটু স্মাজ করে নেব ফিঙ্গারের সাহায্যে। দেন আমি এখানে আইল্যাশ দিয়ে আমার আইল্যাশ কালার দিয়ে আইল্যাশটাকে একটুখানি কাল করে নেব, আর দেন একটা মাস্কারা ইউজ করে নেব। তো ফলসেস তো আমি অ্যাপ্লাই করবো না, সো জাস্ট একটুখানি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আপার ল্যাশে আর লোয়ার ল্যাশে। আর তারপরে আমি এখানে ইউজ করছি ট্রু লিপসের একটা লিপ লাইনার, আর ওটা দিয়ে আমি আমার লিপসটাকে ড্র করে নেব। তোমরা যারা লিপস্টিক একদমই ইউজ করতে পারো না, তারা এই ট্রিকটা ইউজ করতে পারো, আগে একটুখানি লিপ লাইনার ইউজ করে দেন লিপস্টিক ইউজ করতে পারো। তো এখানে আমার মেকআপ লুকটা খুবই হালকা হচ্ছে, যে কারণে আমি একটা রেড কালারের লিপস্টিক নিয়েছি, আর এটাকে ম্যাট করার জন্য আমি একটা কমপ্যাক্ট ইউজ করে নিয়েছি ফিঙ্গারের সাথে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক গাইস, আশা করছি তোমাদের সকলে ভিডিওটা ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরে ভিডিও, ততক্ষণের জন্য টাটা।